দুর্গম পাহাড়ি এলাকায় গভীর রাতে চলছে পুলিশি টহল সজাগ নিরাপত্তা বাহিনী ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চিত্র এটি গত কয়েক মাস ধরেই অঞ্চলটিতে থেমে থেমে চলছে জাতিগত সংঘাত বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নির্বাচনকে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে রাজ্যটিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা শুধু দিনের বেলা নয় গভীর রাতেও দুর্গম এলাকায় চলছে পুলিশি টহল ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকার বলছে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই জাতিগত সংঘাত মাথা দিতে না পারে সেজন্যই বাড়তি মণিপুরের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেসব এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সেই সেই জায়গায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স রাজ্য পুলিশ সহ সবাই মিলে কাজ করছে বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ রাজ্যটির মোট জনসংখ্যার তেপ্পান্ন শতাংশই মেইতে সম্প্রদায় আর ষোলো শতাংশ কুকিচিন গত বছর আদালতের এক রায়কে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে সংঘাত ঘরবাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি সহিংসতায় প্রাণ হারান অনেকে রবিউল ইসলাম আওলাদ সময় সংবাদ